শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সময় ভুলেও এই কাজ করবেন না, রুষ্ট হন মহেশ্বর। এই দিনে শিবলিঙ্গের পূজা করার সময় বেলপত্র নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ। তবে বেলপত্র সঠিকভাবে নিবেদন না করা হয় তবে পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সঠিক উপায় রয়েছে। মহাশিবরাত্রির দিনটি মহাদেবের পূজার জন্য অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এই দিনে সত্যিকারের ভক্তি ও নিষ্ঠাভরে ভোলানাথের পূজা করেন, তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। এবছর আগামী 18ই ফেব্রুয়ারি শনিবার পালিত হবে এই শিবরাত্রি। এই বিশেষ দিনে শিবলিঙ্গে ফল, ফুল, বেলপাতা ইত্যাদি নিবেদন করে ভগবান শিবের পুজো করা হয়। এর মধ্যে পূজার সময় দেওয়া বেলপত্রে রয়েছে আলাদা ধর্মীয় গুরুত্ব। শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় সঠিক পদ্ধতি অবলম্বন হচ্ছে কি না তা মাথায় রাখবেন, অন্যথায় শিব পুজো অসম্পূর্ণ থেকে যেতে পারে। শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সর্বদা উল্টো করে নিবেদন করা উচিত, অর্থাৎ যেদিকে বেলপত্রের মসৃণ পৃষ্ঠ থাকে সেই অংশটি শিবলিঙ্গে নিবেদন করা হবে। মনে রাখবেন যে অনামিকা, বুড়ো আঙ্গুল ও মধ্যমা আঙ্গুলের সাহায্যেই বেলপত্র নিবেদন করা উচিত। গাছ থেকে বেলপাতা তোলার সময়ও কিছু বিষয় মাথায় রাখতে হবে। মনে রাখবেন বেলপত্র গাছের পুরো ডাল একেবারে ভেঙে ফেলবেন না, বরং একে একে বেলপাতা ছিঁড়ে নিতে হবে। বেলপত্র ভাঙার আগেও এবং পরেও মনে মনে প্রণাম করবেন। কোনো কারণে যদি আপনার কাছে বেশি বেলপত্র না থাকে তবে আপনি একটিমাত্র বেলপত্র ধুয়ে আবার দিতে পারবেন, অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন তাহলে সেগুলো দুবার ধুয়ে আবার নিবেদন করতে পারেন। মনে রাখবেন বেলপাতার আগে জল নিবেদন করতে হবে। মহাশিবরাত্রির পুজোর প্রস্তুতির সময় মনে রাখবেন বেলপাতায় যেন কোথাও কোনোভাবে ছেঁড়া বা কাটা না থাকে। বিশ্বাস করা হয় যে এর জেরে অশুভ প্রভাব পড়তে পারে। সম্ভব হলে অগ্রের আগে বেলপত্র ধুয়ে চন্দন দিয়ে তাতে রামের নাম অথবা ওম নমঃ শিবায় লিখুন। বিশ্বাস করা হয় যে এতে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন।